আর তোমার দিদিকে বলে দিও এই ভিডিও শেয়ার তোমাদের দিদিকে বলে দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুগলি জেলায় ঝড় আসবে না হাওড়া জেলায় ঝড় আসবে না দক্ষিণ ২৪ পরগনায় ঝড় আসবে না উত্তর ২৪ পরগনায় ঝড় আসবে না নদিয়া মুর্শিদাবাদ জেলায় ঝড় আসবে না তবে ঝড় আসছে অবশ্যই ঝড় আসছে তবে ঝড় আসছে কোন জায়গায় উড়িষ্যা উড়িষ্যা উড়িষ্যার জমিনে ঝড় আসছে উড়িষ্যা ধ্বংস হয়ে যাবে উড়িষ্যা নষ্ট নাবুদ হয়ে যাবে তার একটি মাত্র কারণ উড়িষ্যার মানুষেরা আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙতে গিয়েছিল ওই জন্য আল্লাহ পাক উড়িষ্যার জমিনে গজব পাঠিয়েছে আল্লাহ পাক উড়িষ্যার জমিনটাকে নষ্ট নাবুদ করে দিবেন হুজুরের খলিফার ছেলে আপনাদের খেদমতে ছিলেন মাশাআল্লাহ কোরআন হাদিস ইজমাকিয়া সম্পর্কে আলোচনা করেছেন আমার পরি আসবেন আমার চাচাজান হুজুর পীর কিবলা ওলাদে মসজিদে জবান পীর আল্লামা ইয়াহিয়া সিদ্দিকী আমার চাচাজান হুজুর পীর কিবলা আসবেন আল্লাহ পাক আজকে আমাদের সকলকে এই মাহফিলে বসিয়েছেন আমাদের ভেতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে বলে তাই আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে বসিয়েছেন আমার সঙ্গে কথা বলতে হবে কথা বললে আমার আল্লাহ বেশি খুশি হবে যে বান্দারা কিছু বুঝছে আজকে তাম বিশ্বে আমার রাসূল পাকের সম্মানটা আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে আমরা এখানে বসে আছি কার মহব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আমরা আজকে এই মাহফিলে এসে বসেছি যে বান্দাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবেসেছে সেই বান্দাকে আমার আল্লাহ পাক ঘর থেকে তুলে নিয়ে এসেছে আর আজকে যদি আমরা এখানে আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে এসে বসতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে একদিন না একদিন জান্নাতবাসী করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই যুবকরা জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে সেই মহব্বত সেই ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিলে এসেছি আমরা গুনাহগার খাতাকার সিয়াগার বটকার পাপী আমরা নাজাত পাবো এরকম আশা আমাদের নাই তবে আল্লাহর রহমত যদি আমাদের উপরে আসে আর রাসূল পাকের যদি সুপারিশ আসে তবে আমরা নাজাত পাবো শুনছেন নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারি না আজকে এখানে যত মানুষ বসে আছি একমাত্র আমাদের ভেতরে কোরআনের মহব্বত রাসূলের মহব্বত শরীয়তের মহব্বত আমরা এখানে নিয়ে বসে আছি আজকে তাম পৃথিবীতে নবীর উপর অত্যাচার হচ্ছে কোরআনের উপর অত্যাচার হচ্ছে শরীয়তের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কেন আমরা নামাজ হারা হয়ে গিয়েছি কোরআন হারা হয়ে গিয়েছি শরীয়ত হারা হয়ে গিয়েছি বাপ মায়ের মহব্বত আমাদের ভেতরে আর নাই ওই জন্য আল্লাহ পাক জালিম বাদশাকে পাঠিয়েছে জালিম বাদশাকে পাঠিয়ে কেন আল্লাহ বলেছিলেন না তোরা যখন আমার আমি আল্লাহ আমার হারা হয়ে যাবি রসুল হারা হয়ে যাবি আমি আল্লাহ পাক ওই সময় কিছু জালিম বাদশাকে পাঠাবো তাই আল্লাহ পাঠাচ্ছে এ আমাদের কৃপা আল্লাহ নবী ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন আজকের আপনার বাড়িতে কোরআন আছে নামাজ আছে শরীয়ত আছে আমরা ওসিলা আমার রাসূল পাকের তেনার ওসিলা আমরা কলমা পেয়েছি তেনার ওসিলায় আজকে আমাদের মুখে দাড়ি আছে তেনার ওসিলায় আজকে আমাদের মাথায় টুপি আছে তেনার ওসিলায় আমাদের বাড়িতে আল্লাহ কোরআন পৌঁছেছে আজকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল বহু যুদ্ধের ময়দানে গেছে তাই সে যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন বহু যুদ্ধের ময়দানে গেছেন ১৯টা যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ বেজে ছিলেন ১৯টা আপনি বলতে পারবেন যে তাইফের যুদ্ধে বদরের যুদ্ধে আমার রাসূলুল্লাহ হেরে গেছেন এ শুনছেন আমার কথা এই কোন যুদ্ধের ময়দানে আমার রাসূল হেরেছে এটা জোরে বলতে পারছেন না প্রতিটা যুদ্ধের ময়দানে আল্লাহ পাক আমার রাসূলকে জয়ী করিয়েছিলেন আমার আল্লাহ পাক আমার রাসূলকে বলেছিলেন আমি আল্লাহ আপনাকে সিরাতুল মুস্তাকিম করেছি আপনাকে বদরের ময়দানে তরোয়াল ধরতে হবে না তাইফের ময়দানে তরোয়াল ধরতে হবে না আপনার কাজ হলো ওই যুদ্ধের ময়দানে গিয়ে
আপনি শুধু জামানে জামানে করবেন ইন্নাহু ইয়াকিদু না কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা ইয়া মান নবী আপনার পড়া শেষ হয়ে গেছে আমি আল্লাহ পাক ওই ইহুদিদের চেয়ে আপনাদের যুদ্ধের সেনাপতি সৈন্যদের ক্ষমতা আমি আল্লাহ সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছি জোরে বলুন না সুবহান একটু জোরে বলবেন না আজকে तमाम পৃথিবীতে যত মুসলমান আছে বেঁচে আছে আমাদের একদিন মওত হবে কি হবে না এখানে যত মানুষ বসে আছে আমাদের মওত হবে না হবে না এই যে কথা বলেন আমার একদিন নিস্তব্ধ নাবুদ হয়ে যাব সব শেষ হয়ে যাবে তবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে দাঁড় করে দেবে তবে কিয়ামতের ময়দানে একটা জায়গা হবে যে জায়গাটার নাম হলো জাবলে রহমত যে জায়গাটার নাম জাবলে রহমত ওই জায়গা আমার আল্লাহ পাক এসে নিজে বিচার করবে ওই দিন হবে বিচারক আমরা সবাই কিন্তু ওই পাহাড়ের দিকে চেয়ে থাকব যেখানে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে ওই দিনে আমার আল্লাহ পাকের বাম দিকে কেউ থাকবে না সামনে কেউ থাকবে না পিছনে কেউ থাকবে না তবে আমার আল্লাহ পাকের ডান দিকে আমার আল্লাহ পাক আখিরি নবী নবীদের সরদার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ নিজের ডান দিকে দাঁড় করিয়ে রাখবেন জোরে বলুন না সুবহান নিজের পাশে রাখবেন এই কি হলো কি এখন জায়গা শর্ট জায়গা শর্ট কিছু করার নাই বাবা এ টানা হিজরা করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবে মানে তরোয়াল ধার করতে পার করতে যুদ্ধ শেষ কথা বুঝতে পেরেছেন না যে যেমন অবস্থায় আছে সেই সেই অবস্থায় থাক তবে আপনাদের পরিবেশটা একটু টাড়া বেঁকা আছে তো তবে আমাদের কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলতে হবে আল্লাহর নবী আমার আল্লাহ পাকের কাছে দাঁড়াবে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন আপনি আমাকে maaf করেন হযরতে ঈসা রূহুল্লাহর উম্মতরা আমার আল্লাহ পাকের কাছে এসে maaf চাইবে আর আমার আখিরি নবীর উম্মতেরা আমার রাসূল পাকের কাছে গিয়ে দাঁড়াবে একটু জোরে বলবেন না এই ছেলেরা জোরে বলবেন না আমাদের কান্না দেখে আমার রাসূলুল্লাহ থাকতে পারবে না আমাদের কান্না দেখে আমাদের হাবিবুল্লাহ থাকতে পারবে না ওই সময় আমাদের কান্না দেখে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের সামনে গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে হুপিয়ে হুপিয়ে কাঁদবে আমার রাসূলের কান্না দেখে আমার হাবিবের কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারবে না আমার আল্লাহ পাক তার নূরের হাত দিয়ে আমার রাসূল পাককে উঠাবে নি আমার রাসূল উঠে আপনি কাঁদবেন না ওঠেন মাথা উঁচু করেন আপনার কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি দুনিয়ায় যা চেয়েছেন আমি আল্লাহ সেটা দিয়েছি আপনি দুনিয়ায় যেটা বলেছেন আমি আল্লাহ সেটা শুনেছি আর আপনি আজকে আমার কাছে সেজদায় পড়ে কাঁদবেন আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার রাসূল মাথা নিচু করে থাকবেন আমার আল্লাহ পাক তাআলা নূরের হাত দিয়ে আমার রাসূলকে তুলে মাথাটা উঁচু করে বলবেন ইয়া আমার রাসূল আপনার উম্মত উম্মতীদের ভেতরে যাদের সর্বশ্রেষ্ঠ পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাদেরকে বেকসুর maaf করে দিলাম জোরে বলুন না সুবহান একটু জোরে বলবেন সর্বশ্রেষ্ঠ পরিমাণ ঈমানটা রাখতে হবে যা করছেন করেন নামাজ কাজা করছেন তো গোনা হচ্ছে প্রতিদিন গোনা হচ্ছে প্রতিদিন গোনা হচ্ছে রোজা রাখতে পারছেন না প্রতিদিন গোনা হচ্ছে আর যদি মনে করেন যে গোনা হচ্ছে তো কি হয়েছে এই শুনছেন আমার কথা গোনা হচ্ছে তো কি হয়েছে এই যদি বলে নামাজ পড়ে কি লাভ আছে ও গোনা হচ্ছে হোক তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে আর ঈমান যদি চলে যায় আপনি একটা ডিব্বা হয়ে গেলেন খালি ডিব্বা ওর কোনো প্রয়োজন নেই এই শুনছেন আমার কথা ওর কোনো প্রয়োজন আর হবে না আজকে তমাম পৃথিবীতে আমার রাসূল পাকের সম্মানটা আল্লাহ কত বাড়িয়েছে আর আমার আল্লাহ আমার রাসূল পাকের সম্মানটা কত বাড়িয়েছে আমার আল্লাহ আমার রাসূল পাকের সম্মানটা কত বাড়িয়েছে আমরা এখানে যত মানুষ বসে আছি যেখানেই আমাদের মওত হোক না কেন আমাদেরকে টেনে আনবে আমাদের গ্রামে যে যেখানে বাড়ি সেখানে নিয়ে চলো ওখানে কবরস্থান আছে ওখানেই বাচ্চাটা দাফন হবে ওখানে আপনার মাটি হবে নিয়ে আসা যখন তুলে নিয়ে আসবে আপনার গোসলটা হবে আপনার গ্রামে আর জানাজা হবে
আপনার গ্রামের মসজিদের ভেতরে না মসজিদের বাইরে একটু কথা বলেন বাইরে মসজিদের যে কোনো ফাঁকা জায়গায় আপনাকে গিয়ে নামাজ পড়াবে নামাজ যখন হয়ে যাবে আপনার খাটিয়াটা তুলে নিয়ে সিধে কবরস্থানে নিয়ে যাবে কবরস্থানে নিয়ে গিয়ে আপনাকে মাটিতে শুইয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে আর চলে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক দুটো ফেরেশতাকে পাঠাবে এসে জিজ্ঞাসা করবে মান দীনুকা মান নবিয়ুকা মান রব্বুকা জিজ্ঞাসা করবে আপনার কাছে এসে দুটো ফেরেশতা জিজ্ঞাসা করবে মান দীনুকা মান নবিয়ুকা মান রব্বুকা আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে এসে রাজওয়ান জবাগেরা এ মায়েরা বলেরা বলেরা আল্লাহ পাক যদি আপনার মওকা মদিনার মসজিদ নববী শরীফে নাই মদিনার জমিনে যদি আপনার মওত হয়ে যায় মদিনা শহরে যদি আল্লাহ পাক আপনার মওকা যদি দিয়ে দেয় আপনার গোসলটা হবে মদিনার মসজিদ নববী শরীফের পাশে আপনার খাটিয়া নিয়ে যাওয়া হবে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে জানাজা পড়া হবে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে আল্লাহ হুজুর আপনি কি করে বললেন আমি একটু ভালো করে বুঝিয়ে দিন সামনে বসে ঘুমাচ্ছে কেন বলুন তো আর এই চোখটা শুধু আমার মনে হয় চলে যাচ্ছে এত ঘুমলে হবে না আর এনাদের বউ গুণ জিনা দেখলে কি করে ঘর সংসার করে আমি চিন্তা করি এই তো সবে শুরু করেছি আর উনি ওখানে বিসমিল্লাহ চালু করে দিয়েছে ঘুমলে হবে আর আমার একদম সামনে দেখুন আর এই শয়তান এত খচ্চর এত হারামি যদি চোখটা ওখানে নিয়ে যেত দেখ 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 ঘুমোচ্ছে দেখ দেখ ঘুমোচ্ছে কেন যাচ্ছে ঘুমাবে আপনাকে বললাম আমি এক একটা তকবীরে 50,000 করে দেখি তার কারণটা কি বাবা আপনার গ্রামে মসজিদ আছে ওই মসজিদে আগরিকার নামাজ পড়বেন আগরিকার নামাজে সওয়াব পাবেন ফুরফুনা শরীফে গিয়ে আগরিকার নামাজ পড়বেন আগরিকার নামাজে সওয়াব পাবেন আজমির শরীফে গিয়ে আগরিকার নামাজ পড়বেন আগরিকার নামাজে সওয়াব পাবেন বড় পীর আব্দুল কাদের জেলানী দরবারে গিয়ে আগরিকার নামাজ পড়বেন আগরিকার নামাজে সওয়াব পাবেন আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে নামাজ পড়বে আমার রসুলের খাতিরে আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে আগরিকার দুরিকা তিন নেকাত নয় 50,000 রেকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন জোরে আপনার জানাজা হবে মদিনার মসজিদের ভেতরে বাইরে হবে নামাজের এক ঘন্টা আগে আপনার খাটিয়া মসজিদে ঢুকে দেবে এ শুনছেন আর আপনি গ্রামে মরে গেলে আপনার খাটিয়া মসজিদে নিয়ে যাবে এসে রাজওয়ান জবাগেরা ও জানাজা যখন হয়ে যাবে মদিনার মসজিদ নববী শরীফের ইমাম আপনার খাটিয়াটা ধরবে কাদের উপরে তুলবে বাবা 40 কদম হেঁটে 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 যাবে 40 কদম যখন শেষ হয়ে যাবে তারপরে আপনার হাতে খাটিয়াটা তুলে দেবে আপনাকে ছুটে 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 মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হবে মদিনার কবরস্থানে নিয়ে গিয়ে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হবে মাটি মঞ্জিল যখন হয়ে যাবে আল্লাহর দুটো ফেরেশতা আসবে আল্লাহর দুটো ফেরেশতা যখন আসবে আপনাকে নামাজের মতো বসতে হবে যখন নামাজের বসে বসে থাকবেন আপনার মনে হবে ফেরেশতারা যখন আসছে এখনই আমাকে জিজ্ঞাসা করবে মান দীনুকা মান নবিয়ুকা মান রব্বুকা জিজ্ঞাসা করবে না 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 ওরা আপনাকে জিজ্ঞাসা করবে না
दरजा खुले दिए जतदिन पर्त क्या ना हो अल्लाह अपना की जन्नत हवा खावें जोरे जोरे আপনার ডান দিকে জান্নাতের দরজা খোলা আছে, আপনি জান্নাতের হাওয়া খাবেন। এই শরীর না জওয়ান জবাগেরা আল্লাহ পাক আমার রাসূল পাককে সম্মান তো কত দিয়েছে বাবা, আর আল্লাহ যদি আমার রাসূল পাককে সম্মান না দেয় তাহলে আমাদেরকে রাসূলের সম্মানটা দিতে হবে। আল্লাহ নবীর কাছে কি কি ইহুদি আসলো এসে জিজ্ঞাসা করলো, এ মুসলমানদের নবী মুহাম্মদ তোমার কলমা যদি সত্য হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সত্য হয়, তাহলে খেজুর গাছে অনেক খুরমা ঝুলছে, খুরমা একটা খুরমার গায়ে কলমা শাহাদত যদি লিখে দেখাতে পারো, আমরা যত ইহুদি আছি তোমার হাতে হাত দিয়ে কলমা বলে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, হে আমার নবী আপনি চিন্তা করবেন না, যান চলে যান চলে যান ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে আপনার শাহাদতের আঙুলটা দিয়ে একবার বলে দিন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি একবার পড়ে দেন আমি আল্লাহ ওই গাছের একটা খুরমা নয় যতটা খুরমা ঝুলছে কোটিটা খুরমার গায়ে আমি আল্লাহ কলমা শাহাদত লিখে দেব। জোরে বলুন না আল্লাহ, যে কলমা শাহাদত আমরা হজে গিয়েছি বা হাজি সাহেবরা হজ করতে জিজ্ঞাসা করবেন সব কলমা খেজুর কিনে আনি, কলমা এরকম বড় বড় খেজুর এ শুনছেন আমার কলমা খেজুর, আল্লাহর কুদরতে ওই গাছের যত খুরমা প্রত্যেকটা খুরমার গায়ে আল্লাহ কলমা লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেলকে দাও এ আমার কথা শুনতে পাচ্ছেন, এ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই পাড়ায় তো ভাবে কোনোদিন আসেনি, এই এই পাড়ায় আমি এসেছি তো, এই পাড়াটার নাম কি? রাধানগর। কোন চতুর্ভুজ নামটা রেখেছিল তার গোষ্ঠী কামার সালাম। আজকে তার রাধানগর গ্রামে আমি কাছে নাসির দিকে এসেছি, আপনার সকলে এই কথা বলেন খুশি, কারা কারা ও খুশি একটু হাত দেখান তো দেখি, একজন দুজন তিনজন চারজন সাতজন আটজন এগারো জন বারো জন, এই বারো জন হাত তুলে বলে হয়েছিল আমরা অখুশি, আর কারা কারা খুশি আর দেখান তো খুশি, মাশাআল্লাহ নারী থেকে, আর এই বারো জন হাত তুলে বলে হয়েছিল আমরা অখুশি বুঝতে পারে, তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করবো, তবে যারা যারা হাত তুললো ওরা ঠিক মতো ওয়াজ শুনছে না, ওরা শুধু মাঝে মাঝে চিন্তা করছে যে তাবারকের ব্যবস্থা আছে না নেই, এই আছে তো এই তাবারকের ব্যবস্থা নেই, জি জি এটা ফেলেছো গরু গরু ফেলো আপনি মেয়ে দেবতা হাসছে, জিজ্ঞাসা করছি গরু ফেলেছে, হ্যাঁ হ্যাঁ গরু ফেলেছে, হ্যাঁ 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 কি বলে দেবে, হ্যাঁ কি না না হ্যাঁ হাসছে হ্যাঁ কি, আর যে তাবারকে আর যে বিরিয়ানিতে যদি গরু গোস্ত না থাকে যেন আমাদের মন ধরে না, কেন গরুর একটা মজেজা আলাদা আছে, এখানে অনেক ছেলে আছে নিজের বউকে ছাড়তে পারবে কিন্তু গরু গোস্ত খাওয়া ছাড়তে পারবে, কি আছে না নেই, উনি আবার হাত তুলছে, আর গরু যদি থাকে বলে সে তোমার হাত ভাঙবো তোমাকে ওয়াজ শোনাতে যাবো, এস তাম বিশ্বের মানুষ জানে গরু একটা খাদ্য,
तमाम विश्वर मानुष जाने गुरु खाद्य नेताजी सुभाष चंद्र बसु से बोले गुरु खाद्य महात्मा गांधी से बोले माछ छागल ऊंट दुम्बा गुरु রবীন্দ্রনাথ ঠাকুর বলছে গরুর গোস্তের একটা মর্যাদা আলাদা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখেছে, বইটার নাম হলো পায় যায় সোনাগে জিন্দেগি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে গরু আমরা পেয়েছি, উট আমরা পেয়েছি, দুম্বা আমরা পেয়েছি একমাত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন তার ওসিলাই, তাদের ওসিলাই আমরা এই সব জানোয়ার গুলোকে পেয়েছি। আর হঠাৎ করে দু বছর ধরে শুনছি না কি আবার গরু আবার কারো দেবতা হয়ে গেছে, গরু আবার দেবতা। আর যেই দিন বলেছে গরু দেবতা, কে বলেছে জানেন? ইউপির মুখ্যমন্ত্রী নাম যোগী, যোগী ও শালা ন্যাড়া, ও কোন শয়তান যে ওর মাথায় পেশাব করে আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ করে বলছে গরু আমাদের মাতা, গরু আমাদের দেবতা। তা তারপরের দিন আমি কাসেম সিদ্দিকী বলেছি, এই তোদের মাতা তোদের দেবতা, তোরা পুজো কর পাঠ কর দরকার হয় ঠোঁটে মুখে চুমু খা, তাও যদি না শালা একটু বাঁচাই চুমু খা, তোদের গাছ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দিবে, আমরা সাফান সাফা করে দিব। এই ছেলেরা আমার কথা একমত দেখি কারা কারা একমত, মাশাআল্লাহ নারে দেবে এই তো মাশাআল্লাহ এসে গেছে, তো এ ভালোবান সব জায়গায় আছে, সকলের দুলা ভাই আমারও দুলা ভাই, এ আপনাদের দুলা ভাই না সরকারি দুলা ভাই। যাই হোক, আবার আমার এই দেশে আমাদের পশ্চিমবাংলাটা হারাম করা আছে, যার জন্মের গণ্ডগোল আছে, ওই দিলীপ ঘোষ ও কুত্তার বাচ্চা কিছুদিন আগে বলেছে মুসলমানদের আমরা গরু খাওয়াবো, যদি আমরা ক্ষমতায় আসতে পারি মুসলমানদের কুত্তার গোস্ত খাওয়াবো। ও বেঈমান বাচ্চাকে যেখানে দেখতে পাবে কুত্তার মতো মারবে। এ ঠিক না বেটে? এ জোরে বলে আমাদেরকে কুত্তার গোস্ত খাওয়াবে? ওর এত বড় সাহস, ও জিভটা ছেড়ে জমিনে ফেলে দিতে হবে, এ কথা ঠিক না বেটে? ও হারাম করে বলেছে গরু দুধ থেকে সোনা শুরু হবে, এ বলেছে না বলে কত বড় পাটা দেখতে গেছি। হ্যাঁ, আকারটা ওর বাপ মূর্খ, চোদ্দ পুরুষ মূর্খ, ওকে দিয়েছে রাজ্য দায়িত্ব নে। আজকে তামাম পৃথিবীতে শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আর এই হিন্দুস্তানে একটাই জাত ওরা টার্গেট করেছে সেটা হচ্ছে মুসলমান। কারণটা কি বলুন তো, ২০১৬ ছিল 90 কোটি, তার মধ্যে ছিল 25 কোটি মুসলমান। 2017 95 কোটি, তখনও বলেছে 25 কোটি মুসলমান। 2018 100 কোটি, 110 কোটি, সেখানে বলেছে 25 কোটি মুসলমান। এটা বাড়ছে আর এটা পারে না, এ শুনছেন আমার কথা? আর 2015 বলছে 25 কোটি। আর ফুরফুরা শরীফের আওলাদরা দিল্লির জামে মসজিদের ইমাম এক জায়গায় বসে তারা হিসাব কষে বলে দিয়েছে 115 কোটির ভেতরে আমার আল্লাহ পাক ভারতের জমিনে 45 কোটি মুসলমানকে আল্লাহ পয়দা করে দিয়েছে। ওদের মাথা খারাপ যে এত যদি মুসলমান বাড়ে আগামী 2040 ভারতের ক্ষমতায় আসবে মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হবে মুসলমান, ভারতের প্রধানমন্ত্রী 2040 হবে মুসলমান। ওদের মাথা খারাপ এসে রাজ্যে
মায়েরা বোনেরা বেটিরা আজকের এই মাহফিলে যত মানুষ এসে রশিজি বাবা আমাদের একদিন মওত হয়ে যাবে একদিন কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবে এ আমার রাসূলের উম্মত উম্মাদিরা এ হিন্দুস্তানের মুসলমানেরা তোমরা কি আমার জান্নাতে যেতে চাও না জাহান্নামের মধ্যে যেতে চাও আমরা সবাই হাত তুলে তুলে বলবো আল্লাহ তোমার জান্নাতে আমরা যেতে চাই জাহান্নামের মধ্যে যেতে চাই না জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম বড় আযাবের জায়গা আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই জাহান্নামের মধ্যে যেতে চাই না ওই সময় আল্লাহ পাক যদি আপনাদের জিজ্ঞাসা করে এ হিন্দুস্তানের মুসলমানেরা তোমরা আমার জান্নাতে যাবে তবে হিন্দুস্তানে তোমাদের দেশে আমার ঘর বাবরি মসজিদ ভাঙলো ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করার পারমিশনটা দিল ওই তোমরা তো একবারও প্রতিবাদ করলে না তখন কি বলবেন যে তোমরা আমার জান্নাতে যাবার আশা করছো জান্নাতে যাবে আর তোমার দেশে আমার মসজিদ ভাঙলো মসজিদের জায়গার উপরে মন্দির করলো মন্দির করার পারমিশন দিল তো তোমরা তো একবারও প্রতিবাদ করলে না তখন আমাদের মাথা নিচু হবে না উঁচু হবে এই জোরে বলেন তবে আজকে এই জলসাই বলবো বাবা আল্লাহর ঘর যদি ওই মসজিদ হয়ে থাকে ওই মসজিদে যদি আসরের নামাজ যদি হয়ে থাকে ওই বাবরি মসজিদে যদি জোহরের নামাজ যদি হয়ে থাকে ওই বাবরি মসজিদে যদি ঈশার নামাজ যদি হয়ে থাকে ওই বাবরি মসজিদে যদি ফজরের নামাজ যদি হয়ে থাকে ওই বাবরি মসজিদে যদি জুম্মার নামাজ যদি হয়ে থাকে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি আবু বকর সিদ্দিকের বংশধর হয়ে বলছি আল্লাহ পাক একদিন না একদিন ওই জায়গার উপরে আল্লাহ নিজের নিজের ঘর তৈরি করাবেন জোরে বলুন না যতটা জায়গা আল্লাহর ঘর হয় ততটা আসমান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমার আল্লাহর বাবর যখন বাবরি মসজিদ তৈরি করলো ওই বাবরি মসজিদের ভেতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন আল্লাহ তুমি এত সুন্দর মসজিদ তৈরি করেছো এই মসজিদের আসরের নামাজের ইমামতির দায়িত্বটা কাকে দেবো মাগরিবের নামাজের ইমামতির দায়িত্বটা কাকে দেবো ঈশার নামাজের ইমামতির দায়িত্বটা কাকে দেবো জোহরের নামাজের ইমামতির দায়িত্বটা কাকে দেবো খুঁজতে 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 চিল্লির জমিনে চলে গেলে দিল্লির জমিনে গিয়ে হযরত বাকিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন বাকিবুল্লাহ আল্লাহ পাক তিনাকে ওলি করেছিলেন আল্লাহ পাক তিনাকে মহাদেশ করেছিলেন সেই বাকিবুল্লাহর কাছে গিয়ে বললেন এ আল্লাহর ওলি বাকিবুল্লাহ আমি বাবর ভারতের বাদশা তবে অযোধ্যার জমিনে একটা মসজিদ তৈরি করেছি ওই মসজিদটা ওয়াকফে লিল্লাহ আছে ওই মসজিদের আসরের নামাজ মাগরিবের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ ইমামতির দায়িত্বটা আপনাকে নিতে হবে এই শুনছেন আমার কথা জি এই নাবিয়ে দেবো তোমার কি দুটার নাবিয়ে দেবো দাঁড়ি পাল্লা ঠিক করতে হবে নিচয় নেবে ঠিক করো নিচয় নেবে বসো সবাই তোমার দিকে চেয়ে আছে আর আমি মাইক ছাড়তে মাঝে সেরকম টাইম লাগে না সিধে লাভ করছো ওয়াজ শোনা অভ্যেস থাকলে জলসা শোনা অভ্যেস থাকলে ও চোখ এই দিকে হবে না এই কথা ঠিক না বেটা অভ্যেস নেই চোখ এই দিকে হবে আপনি জানেন যে কাসেম সিদ্দিকী আসবে ওনাকে দাওয়াত দিয়েছি জানেন ছোট জায়গার উপরে মন তৈরি করলেন কেন এ ঠিক না বেটি তো দাওয়াত করলেন কেন যখন কাসেম সিদ্দিকী আসবে প্রচার করেছে তাও সম্পূর্ণ প্রচার হয়নি সামান্য প্রচার হয়েছে তো আজকের এই দুই দিন তিন দিন সব ভর্তি বসাবেন কোথায় কত মানুষ হেসে হেসে বসবে গরমের সময় ঠান্ডা পড়লে একটু কাছাকাছি বসলে ঠিক ছিল এত তো ঠান্ডা পড়ে একটা জায়গায় আছি জায়গা তৈরি করতে আলেমরা জানে এটা পজিশন তৈরি করতে কত টাইম লাগে এই কথা ঠিক না ডিস্টার্ব করবেন না ভালো না লাগে ঘরে গিয়ে শুয়ে পড়বে যাবে এ ছেলেরা জওয়ান জমা গেরা
बाबर बाबर छोड़े गए बाबर अल्लाह रोनी हजरत बामी बोलनार काचे गए बोले छिलेन अल्लाह पांच वक्तेर नमाजेर दायित्वटा आपनाके नीते होबे काके बोले छे हजरत बाकी बोलला कोथाय शुए आछेन दिल्लीते जबरदस्त अल्लाह रोनी उनी हिंदुस्तानेर मानुष ना उनी होलेन आरबेर मानुष कारण हिंदुस्तानेर जमीने जखन आमार अल्लाह पाक रसूल के पाठालेन ना रसूल जखन आसलो ना আমার আল্লাহ দেখলেন যে হিন্দুস্তানের জমিনে আমার কালমার দাওয়াত পৌঁছাবে কি করে আমার আল্লাহ পাক ওই জন্য 40 জনকে হিন্দুস্তানে পাঠালেন কজন তার মধ্যে 12 জন নবী এই কতজন নবী তার মধ্যে 12 জন নবী কোথায় শুয়ে আছেন পাঞ্জাবে জায়গাটার নাম বারাস এটাই তো নাকি হ্যাঁ 40 জনের মধ্যে 12 জন নবী আছে তারপরে আল্লাহ কাছে পাঠালেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তারপরে আল্লাহ কাছে পাঠালেন হযরত পীর মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ তারপরে আল্লাহ কাছে পাঠালেন হযরত কুতুবউদ্দিন কাকি তারপরে আল্লাহ কাছে পাঠালেন হযরত বাকিউল্লাহ যার কাছে বাবর গিয়ে বসেছে বারো বলো ভারতের বাদশা ওই সময় আল্লাহর ওলি হযরত বাকিউল্লাহ বললেন বাবা আমি তো বড় কমজোর হয়ে গিয়েছি জাইফ হয়ে গিয়েছি বাবা আমি ওইভাবে ইমামতি দায়িত্বটা নিতে পারবো না তুমি এক কাজ করো পানিপথে চলে যাও পানিপথে পানিপথে একটা আল্লাহর ওলি আছেন যার নাম বোয়ালি কালান্দার কি নাম বললাম বোয়ালি কালান্দার রহমাতুল্লাহ তার কাছে চলে যাও আপনি সেখানে চলে যান তেনাকে গিয়ে বলেন আশা করছি তিনি দাওয়াত কবুল করবেন হযরত বাকিউল্লাহ হযরত বাকিউল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভারতের বাদশা বাবু চলে গেল পানিপথে বোয়ালি কালান্দারের কাছে গিয়ে বলছে বোয়ালি কালান্দার আল্লাহ পাক আপনাকে ওলি করেছে মুহাদ্দিস করেছে আল্লাহ পাক একটা সুন্দর মসজিদ তৈরি করেছে যে মসজিদের নাম আমি দিয়েছি বাবরি মসজিদ ওই মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্বটা আপনাকে নিতে হবে ওই সময় বোয়ালি কালান্দার বলেছিলেন বাবা আল্লাহ পাক আমাকে কান্দাহারের পীর করেছেন আবার আল্লাহ পাক আমাকে পানিপথের পীর করেছেন এই দুটো জায়গা আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের মুরিদ আছে ভক্ত আছে এখানে আমার মুরিদ আছে খলিফা আছে ভক্ত আছে এদের পাশে আমাকে থাকতে হবে এই ছেলে জওয়ান দেবাগেরা আল্লাহর ওলি হযরত পীর বোয়ালি কালান্দার বলেছিলেন এ আমি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি দায়িত্বটা নিতে পারবো না আমি জুম্মার নামাজের ইমামতি দায়িত্বটা আমি নিতে পারি ওই সময় বাবর দাওয়াত কবুল করে নিলেন অ্যাকসেপ্ট করে নিলেন আল্লাহর ওলি হযরত পীর বোয়ালি কালান্দার এক বছর দু বছর নয় 10 বছর জুম্মার নামাজ ওই বাবরি মসজিদে পড়িয়েছিলেন জোরে বলুন না আল্লাহু আকবার ওই মসজিদ যদি নামাজ হয়ে থাকে আর ওই মসজিদ যদি জুম্মার নামাজের তালিম দেওয়া হয়ে থাকে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন না একদিন ওই জায়গায় আল্লাহর ঘর আল্লাহ অবশ্যই করে দেখাবেন জোরে বলুন না আজ থেকে কিছুদিন আগে বলছে কি যে বুলবুল ঝড় আসবে বুলবুল ঝড় সবাই সাবধান হয়ে যাও তুফান আসছে ঝড় আসছে ঝড় আমাদের ফুলপুরা শরীফে ভিডিও সাহেব মাইকে প্রচার করলো যে ঝড় আসছে তুফান যে যার বাড়িতে চলে যাও ওই তো ধ্বংস হয়ে যাবে নষ্ট নাবুদ যদি হয়ে যাও তাই বাড়িতে চলে যাও ঘরের ছেলে ঘরে চলে যাও বাজারে থেকো না আমি আমার খালির আমার খাদেমদেরকে বললাম কে প্রচার করছে তাকে তুলে আমার কাছে নিয়ে আই ফুলপুরা শরীফে প্রচার করছে ওরে এত বড় সাহস ওই তুলে নেই ধরলে আমাকে হ্যাঁ একদম তাকে তুলে এসেছে হাত ধরে করে চাগিয়ে চলে এসেছে গাড়িতে নেবে আমি ভাই কি হয়েছে বলছে হুজুরি ঝড় এসছে তো আমাদের ভিডিও সাহেব প্রচার করতে বলেছে তুমি কাঁপছো কেন তোমার পা কাঁপছে ঠোঁট কাঁপছে হুজুর এমন করে ধরেছে আমাকে মনে মেরে ফেলবে আমি লাইট ছেড়ে দাও আমি তোমাকে মারার জন্য নিয়ে আসিনি দুটো কথা বলার জন্য নিয়ে এসেছি তোমাকে কে প্রচারে পাঠিয়েছে বলছে ভিডিও সাহেব ভিডিওকে ফোনটা লাগাও
ভিডিও কে ফোন লাগাও ভিডিও কে ফোন লাগে হ্যালো কাসেম সিদ্দিক আল্লাহ এই কথা কি বলছেন আমাদের ওই দিদি বলেছে ও আর তোমার দিদি কে বলে দিও मुर्शिदाबाद जिले झड़ आसबेना आसबेना जमीन गजब पाठिए उड़ीसार जमीन नास्त नाबूद कर दिले सुपार साइकल सब क्योंकि गजब उड़ीसा मानुषेरा যখন জলসা থেকে নেমেছি কিছু মুসলমান আমার কাছে এসে বলছে হুজুর বাইরে কিছু হিন্দু ভাই এসেছে আপনার সঙ্গে কথা বলবে তো যে হোটেলে ছিলাম আমি বললাম হোটেলের উপরে আসতে বড় কথা বলবো বলে হুজুরটা ফাইভ স্টার হোটেল তো সবাইকে অ্যালাউ করবেন তো আপনি যদি একটু নিচেই না দেন একটু বসে কথা বলতে পারবেন চলো আর গিয়ে দেখি সব নিয়ে ছেলে মেয়ে বুড়ি সব এসেছে কি গো বাবা বলে বাবা একটু আমাদের বস্তিতে যেতে হবে বস্তি বস্তি কিন্তু দোয়া করে আসতে হবে এই বস্তি বোঝেন না এবার কত দূর বুঝি তো পাশ মানুষ কি বলছে না কোমর বেঁকে গেছে একমাত্র কারণ এরা অযোধ্যায় গিয়েছিল বাবরি মসজিদ ভাঙতে বাবরি মসজিদ ভাঙার পরে এরা যখন বাড়ি এসেছে আস্তে 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 এদের কোমরগুলো সব অচল হয়ে গিয়েছে জোরে বলুন আল্লাহ ওই সময় আমি বলেছিলাম বাবা এ ছেলেরা এ তোমাদের বাবাদেরকে বলছি কোনো বাবার কাছে গেলে হবে না হবে না কোনো ফুরফুরার পীরের কাছে গেলে হবে না হবে না কোনো খাজা বাবার কাছে গেলে হবে না এটা হয়ে যাওয়ার আল্লাহ ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে বিয়া দিবি তাই আল্লাহর হুকুমে তোমাদের কোমর গুলো অচল হয়ে গেছে আর কোনো উপায় নাই উপায় নাই যদি বাঁচতে চাও দুনিয়ায় যদি
বাসতে চাও এই কোমর ব্যথা নিয়ে যদি বাসতে চাও তোমাদের ওই বাপুরি মসজিদে গিয়ে আন্দোলন করতে হবে এ হিন্দুস্তানের প্রধানমন্ত্রী আমরা ভুল করেছি দেখ আমাদের কোমর বেঁকে গেছে তোদের কোমরে আর বাকাশ না বাকাশ না আমরা আর হয়তো বাজবো না তাই তোদেরকে বলছি এই বাপুরি মসজিদের জায়গায় মসজিদটা তোরা করে দে এই আন্দোলন যদি করতে পারিস আল্লাহ তোদেরকে হয়তো দুনিয়ায় সহি সালামতে রাখতে পারে জোরে বলো না এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কথা ঠিক না বেটি তো আল্লাহ শুনে যাই ঠিক না এই মসজিদ কার ঘর আল্লাহ এই জোরে বলো আমরা 10 টাকা করে চাঁদা দিই আল্লাহর ঘর আল্লাহ ঠিক করিয়ে দেয় এ করেন আমরা 10 টাকা 20 টাকা এক বস্তা দু বস্তা সিমেন্ট দিই আল্লাহ ঠিক করিয়ে দেয় মাদ্রাসা কার ঘর নবী ঘর ও ঠিক আল্লাহ করিয়ে দেয় ওটা আল্লাহর কুদরতি ব্যাপার ওরা বিচার করলো যতবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়েছে ততবার সুপ্রিম কোর্টের জজরা বলেছে এখানে 520 বছর নামাজ হয়েছে কত বছর একবারে প্রমাণ করতে পারেনি যে নামাজ হয়নি এক বছর দু বছর নাই 520 বছর এ শুনছেন আমার কথা যেই দিন কোর্ট রায় দিল যে ওই মসজিদের এই জায়গায় রামের কোনো জন্ম হদিশ পাওয়া যায় তথাপি কিন্তু মন্দির করার পারমিশন আমাদেরকে দিতে হলো তোমরা কার হুকুমে দিলে এ সুপ্রিম কোর্ট তোমার কাছ থেকে জবাব চাইছে তুমি যখন প্রমাণ দিতে পারলে না তো মন্দির করার পারমিশন কার কথাই দিলে তা তুমি নিশ্চয় বিক্রি হয়ে গেছো এ ঠিক না বেটি ঠিক এ জোরে বলে ঠিক তাই আজকের সুপ্রিম কোর্টের কথা তুরস্ক জমিনে চলে গেছে এ সুপ্রিম কোর্ট ভুল পদক্ষেপ নিয়েছে আরবে খবর চলে গিয়েছে ইরানে চলে গিয়েছে দামাস্কায় গেছে সিরিয়াতে গিয়েছে লিবানে গেছে আমেরিকায় গিয়েছে সবাই নরেন্দ্র মোদীকে বলেছে আমরা গিয়ে প্রমাণ করব যদি রামের জন্ম হয় আমরা মন্দির করার পারমিশন দেব আর রামের যদি জন্মের কোনো হদিশ না পাওয়া যায় আমরা দাঁড়িয়ে থেকে আল্লাহর ঘর বাপুরি মসজিদ করে দেব জোরে বলুন জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জোরে বলবেন না ইনশাআল্লাহ পাঁচ একর জমি দিচ্ছি আমাদের আমরা জানি ভিখারি তাই আমরা ভিখারি না 10 টাকা খরচা করে যদি আল্লাহ আল্লাহর ঘর তৈরি করতে পারে আমরা 10 একর জমি কিনতে পারি না এটা কথা বলে আমাদেরকে ললিপপ দিচ্ছে ললিপপ যেদিন বলেছে 5 একর জমি তার পরের দিন আমার আব্বা হুজুর বলেছেন এই এত টিভিতে প্রোগ্রাম করো এত প্রেস ক্লাবে গিয়ে প্রোগ্রাম করো এক্ষুনি চলে যাও টিভির সামনে দাঁড়িয়ে বলো ভারতের কোন মুসলমান জানো 5 একর জমি না নেই আমি আব্বা হুজুরকে জিজ্ঞাসা করলাম আব্বা জান কেন বলে কোচি যদি 5 একর জমি আমরা নিই ওদের ছেলে 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 সারা জীবন বলবে যে আমরা অদলি বদলি করেছি যত বিজেপি আরএসএস আছিস তোরা কাসেম সিদ্দিককে হুকুম দে আমি অযোধ্যায় দাঁড়িয়ে বাংলার জমিনে কিছু মুসলমান আছে না যে 10 একর জমি কিনতে পারে আল্লাহর ঘরের জন্য কিনতে পারে আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি 5 একর জমি 10 একর জমি কিনবেন মসজিদের এত পয়সা পাবেন কোথায় আমি শোনো এই পশ্চিম বাংলায় আমার দাদা পীরের 4.5 কোটি মুসলমান ভক্ত আছে আমার দাদা পীরের ভক্ত 4.5 কোটি মুসলমান আমি যদি বলি 5,000 করে দাও 4.5 কোটি মানুষ 5,000 টাকা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসে আল্লাহর ঘরের জন্য দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আজ থেকে কিছুদিন আগে এই কলকাতায় এসেছিল একজন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
এসে খুব বড় বড় কথা বলে গেছে যার নাম অমিত শাহ ও হারাম করে নাম দিয়েছে আমি আবু জেহেল আবু জেহেল আবু জেহেলের কম ক্ষমতা ছিল নি আল্লাহ নাস্তা নাবুদ করে দিয়েছে ঠিক না বেটি ফেরাউনের কম দাদাগিরি ছিল নি ফেরওয়ান ফেরাউন সব নাস্তা নাবুদ হয়ে গেছে আবু লাহাব নাস্তা নাবুদ হয়ে গেছে আর তুই তো কালকের ছেলে আমাদেরকে ঘাটাসনি আমরা ঘুমন্ত বাবা আমাদেরকে জাগাসনি আর যদি জেগে যাই তোর দুনিয়া তোর কোন বন্দুক আমাদেরকে ঠাকাতে পারবে না তোর কোন কামান আমাদের ঠাকাতে পারবে না কারণ আমরা এমন একটা জাত আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য নবীর জন্য শরীয়তের জন্য আল্লাহর ঘরের জন্য আমরা জান দেনে কে লিয়ে তৈয়ার হই জোরে বলুন আমাদের কই ভয় দেখাবি না তবে শোন তোর বন্দুকের চেয়ে তোর রাইফেলের চেয়ে আমাদের তোর বীর বড় এই কথা ঠিক না ঠিক বন্দুক বলছে বেরো গুলি তুই বেরো বেরো আর গুলি বলছে আমি কি করে বেরোবো বাইরে তোর পরওয়ারদিগার ওর আল্লাহর নাম হচ্ছে জোরে বলুন না সুবহান বেরোতে পারছি না কেন বাইরে পরওয়ারদিগার সৃষ্টিকর্তার নাম হচ্ছে হারামপুর কলকাতার মাটিতে এসে বলেছে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে পাঞ্জাবি থাকবে সিডুল কাস্ট থাকবে সিডুল টাই থাকবে দলিত থাকবে বৌদ্ধ থাকবে মুসলমান থাকবে যেন ওর নামই সম্পত্তি মুসলমান থাকবে এই আপনি মেনে নেবেন না এই জোরে বলেন না আজকে দেখছেন না তাম পশ্চিম বাংলায় আগুন জ্বলছে আমি একটা কথা বলেছিলাম যেই দিন সিএবি পাস হয়েছে সেই দিন বলে দিয়েছি ফেসবুকে দাঁড়িয়ে এ বাংলার হিন্দু মুসলমান তোমরা বসে থাকবে না তোমরা রাস্তায় নেবে প্রতিবাদ করো আন্দোলন করো মানুষকে চোট লাগিয়ে নয় ট্রেন ভেঙে নয় বাস পুড়িয়ে নয় সরকারি কোন জিনিস নষ্ট করে নয় এমনি এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে তোমাদের প্রতিবাদ আমার আল্লাহ কবুল করবে ওটা আমার সম্পত্তি ট্রেনটা আমার সম্পত্তি বাস আমার সম্পত্তি রাস্তা আমার সম্পত্তি ঠিক না বেটি আর এইগুলো ভাঙবে এইগুলো মানুষকে চোট পৌঁছাবে এর নাম আন্দোলন নয় এর নাম প্রতিবাদ নয় ঠিক না বেটি আজকের এখানে অনেক মিডিয়া আছে সে মিডিয়া থেকে আমি বলে দিতে চাই যেখানে যেখানে রাস্তা অবরোধ করছেন প্রতিবাদ করছেন আন্দোলন করছেন আরো বেশি বেশি করে আজকে আমাদের রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে মানুষকে কষ্ট দিয়ে নয় এই আমার কাছে আপনারা একমত দেখি কারা কারা একমত মাশাআল্লাহ নারী তাকবীর আর এক যদি থাকেন ইনশাআল্লাহ আমাদের আরো আমাদেরই জিত হবে কেন আমাদের মাথার উপরে কোন নেতা নাই কোন মন্ত্রী নাই কোন বাদশাহ নাই কোন রাজা নাই তবে আমি কাসেম সিদ্দিকী মনে করি এই আখিরি জামানায় শেষ জামানায় আমাদের মাথার উপরে আমার আল্লাহ স্বয়ং আছে এই আল্লাহ আছে না নাই দেখি কার কার মাথার উপরে আল্লাহ আছে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ যারা যারা হাত তুলেছে কিয়ামত পর্যন্ত এদের মাথার উপরে আল্লাহ তুমি থাকবে জোরে বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি তবে একটা কথা মনে রাখবেন কুছ পানি কে লিয়ে কুছ কোনা ভি বড় কিছু পেতে গেলে কিছু খবর দিতে হবে কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায় না এই যে বসে আছেন এটা কিন্তু আল্লাহর ইবাদত তবে এটা নফল ইবাদত নফল ইবাদত করতে করতে যদি ফরজ কাজা হয়ে যায় নফলের কোনো মর্যাদা থাকবে সারা দিন আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লেন সারা রাত আর ফজরের নামাজ পড়লেন না ঘুমিয়ে পড়লেন কিছু লাভ হবে এটা কথা বলেন না কিছু লাভ হবে না তো যাই হোক আর একটু বলবো না শেষ করুন বলবো তবে আপনাদেরকে বলছি এই শুনছেন আমাদের আমার কথা শুনছেন আমাদের কথায় আপনাদের হা হা করতে হবে না তো না আমরা আপনাদের পীর
পীর জাদা আপনারা যখন দাদা হুজবীর কিবলাকে সেরে তাজ মনে করেছেন আমরা হলাম তাদের বংশ আমাদের সঙ্গে হাই হা মিলাতে হবে নাই না মিলাতে হবে যদি এটা মিলাতে পারে তো ইনশাআল্লাহ এই ভারতের এই পশ্চিম বাংলার জমিনে এনআরসি হবে না হবে না হবে না জোরে বলুন নারে তাকবীর সুবহানাল্লাহ হাই হা না তো না এ ঠিক না বেটি কোন পার্টি কি বলবে কোন নেতা কি বলবে যে নেতা তোমাদের বিরোধিতা করবে ভাববে ও এক নম্বর বিজেপি এ ঠিক না বেটি আচ্ছি তরিকার কে ছাল উতরে দিতে হবে ছাল বোঝেন তো উতরে দিতে হবে হ্যাঁ এত বড় আমাদের মসজিদের জায়গায় মন্দির করার পারমিশন দিল যখন তোমাদের দিদি আমাদের এতই দরদি তোমাদের নেত্রী আমাদের এতই দরদি ওই একবার তো দুঃখ প্রকাশ করলো উনি তুমি রাজার হাটে ক্যাম্প তৈরি করছো কেন বনগাই ক্যাম্প তৈরি করছো কেন আমাদের থাকার জন্য বনগা বনগা জায়গাটার নাম হলো আধান নয়ন সেখানে তুমি 25 একর জমি নিয়ে ঘিরছো কেন কি ক্যাম্প করবে ডিটেনশন ক্যাম্প করবে তুই যখন এনআরসি চাওনি এনআরসি করতে দেবনি তো ক্যাম্প তৈরি করার পারমিশন দিলে কেন তোমার রাজ্যে ক্যাম্প হচ্ছে কেন আমার কথায় যুক্তি আছে না নাই আপনি চান আপনার মেয়ে ক্যাম্পে যাক আপনি চান আপনার মা ক্যাম্পে যাক আপনি চান আপনার বিবি ক্যাম্পে যাক তাহলে ওই মা ওই বোন ওই মেয়ে যদি ক্যাম্পে যায় সে ধর্ষিতা হবে না হবে এই জন্য বলে ওখানে কি মেয়েদের থাকার আলাদা জায়গা পুরুষদের থাকার আলাদা জায়গা পুরুষদের কি আলাদা বাথরুম আলাদা গোসলখানা সব এক জায়গায় তাহলে আপনি সারা আপনার বিবি সারা জীবন নামাজ পড়লো আপনার মেয়ে কোরআন পড়লো নামাজ পড়লো আর সেই মেয়েকে যদি রাস্তায় টেনে হিঁচড়ে ক্যাম্পে নিয়ে যাই আপনার কলজে ফাটবে না এ আমার কলজে ফাটবে না এ জোরে বলেন কলজে ফাটবে না ফাটবে না তুমি যখন এনআরসি চাওনি এনআরসির ক্যাম্পগুলো হচ্ছে কি করে এই কথা ঠিক না বেটি হ্যাঁ তোমরা ভেতরে ভেতরে সব ঠিক আছে আর ভোটের সময় সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ওসব ভেল ছাড়ো তুমি বলেছিলে আমি ক্ষমতায় আসলে 5000 মাদ্রাসা এডুকেটেড দেব মাদ্রাসা এডুকেটেড দেব একটা মাদ্রাসা দিতে পেরেছো দিতে পেরেছো আমাদের মুখ খোলাওনি আর যখন বিপদে পড়ছো অমিত শাহের কাছে বসে খুশুর খুশুর গুজুর গুজুর করে চলে এলে আর রাজীব ব্যানার্জি তার পরের দিনে ছাড় হয়ে গেল এই শুনছেন রাজীব ব্যানার্জি ছাড় হয়ে গেল আর যে রাজীব ব্যানার্জিকে কোর্ট বললো ওকে তুলতে হবে অ্যারেস্ট করতে হবে আর তুমি কে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে এলে তারপরের দিনে বড় বড় লিখা হলো টিভিতে রাজীব ব্যানার্জি খালাস এ শুনছেন আমার কথা কি আনছো হামসা আমরা কোল্ডিং সবাই এমন করে দেখছে খেলি তোমার পেট ভরবে বাপ সব ভাটা ভাটা গ্লাস আছে হ্যাঁ হ্যাঁ তোমাদের দরকার হবে আমাদের এটা মনে রাখবে তোমাদের হাতে রাজত্ব থাকতে পারে আর আমাদের হাতে বাংলার মানুষ আছে ঠিক না বেটি এই জোরে বলে এই রাজত্ব আগে না বাংলার মানুষ আগে এই জোরে বলে দাদাগিরি আমাদের নিয়ে দিবে না আমরা এনআরসি প্রতিবাদ করছি সারা জীবন প্রতিবাদ করব এ ঠিক না বেটি যে কলকাতায় আবু জেল এসেছিল আবু জেল কি বলেছে জানেন আমার এ শুনেন
বলছে আমরা দিল্লিতে লাঠি ঘোরাচ্ছি। পশ্চিম বাংলায় লাঠি ঘোরাবো ঘোরাবো আর তারপরে দিনে আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি এ অমিত তোমাদের লাঠি বিহারে ঘুরতে পারে, তোমাদের লাঠি ইউপিতে ঘুরতে পারে, তোমাদের লাঠি মহারাষ্ট্রে ঘুরতে পারে, তবে তোমাদের লাঠি এই পশ্চিম বাংলায় ঘুরবে না ঘুরবে না ঘুরবে না। তার একটি মাত্র কারণ, এই পশ্চিম বাংলার মাটিতে তামাম পৃথিবীর মুসা দিতে যাবা আবু বকর সিদ্দিক ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন। আর যতক্ষণ এই পশ্চিম বাংলার জমিনে এই পশ্চিম বাংলার জমিনে যতদিন পর্যন্ত বড় হুজুর মেজ হুজুর শুয়ে থাকবেন, এই পশ্চিম বাংলার মাটিতে যতদিন পর্যন্ত ন হুজুর সেজ হুজুর ছোট হুজুর শুয়ে থাকবে ততদিন পর্যন্ত পশ্চিম বাংলার মুসলমানদেরকে আমার আল্লাহ স্বয়ং হেফাজত করবেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। এই ছেলে রাজওয়ান জোয়াগেরা, তাই আমি আপনাদের হাত ধরে বলছি বাবা প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন, তবে শান্তি বাজাই রেখে প্রতিবাদ করুন বাবা। আল্লাহর ঘরে গিয়ে নামাজটা পড়ে আল্লাহর কাছে দুটো হাত ধরে বলুন আল্লাহ এই হিন্দুস্তানে জালেম সরকারকে ধ্বংস করে দাও, হিন্দুস্তানে জালেম বাদশাকে ধ্বংস করে দাও। আজকে তামাম হিন্দুস্তানের জমিনে আমার রসুল্লাহ আসতে পারে না পারে না, হিন্দুস্তানের মাটিতে আমার রসুল পাকের কদম আসে না আসে না, আমার রসুল্লাহ হিন্দুস্তানের জমিনে জিন্দা হালতে আসতে পারে না। তাই আমার রসুল্লাহ ইন্তেকালের আগে হযরতে আবু বকর সিদ্দিককে বলেছিলেন ও বাবা আবু বকর, আমি রসুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না হলো না হলো না, তবে আবু বকর আমি রসুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রসুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে, আমি রসুল্লাহ কবরে শুয়ে থাকবো কেন পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করবো। জোরে বলুন। হিন্দুস্তানের জমিনে যদি আমার রসুল পাকের নজর থাকে তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? ও ভাই আল্লাহর নজর যদি থাকে তবে আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা নষ্ট নাবুদ হয়ে যাবে, ওদের সম্পূর্ণ ধ্বংস আল্লাহ করবে। আল্লাহ পাক আমাদেরকে যেমন আছেন তেমন করবে, আল্লাহ আমাদেরকে বাড়াবেন বাড়াবেন বাড়াবেন। ইতিহাস বলছে, হাদিস বলছে, ফেকা বলছে, ওসুল বলছে যে এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে তামাম পৃথিবীর রাজা, তামাম পৃথিবীর বাদশাহ, তামাম পৃথিবীর মন্ত্রী আল্লাহ পাক একজনকে করে পাঠাচ্ছে জিনার নাম হযরত ইমাম মেহেদি। জোরে বলুন না। তামাম পৃথিবীর বাদশা হয়ে আসছে, নাম কি? ইমাম। লাঠি আছে না? এই তোদের হাতে লাঠি, তো লাঠি ঘোরা, খুব লাঠি ঘোরা, লাঠি চালা, তবে লাঠি একদিন আমাদের হাতে আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলতে পারছেন না? আর লাঠি যেই দিন আমাদের হাতে আসবে সেটা সেই দিন আমরা ভেঙে মসজিদ তৈরি করতে পারি। এই কথা ঠিক না বেটি? লাঠি একদিন তোমাদের হাতে আছে, তোমরা চালো, ঘোরাও ঘোরাও, তো ইনশাআল্লাহ লাঠি একদিন আমাদের হাতে আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই দেখেন আবার ঘুমোচ্ছে, কি জানা বলো, ঘুমোলে হবে ওনার মাঝে মাঝে চলে আবার জেগে উঠছে, একটু আসেন তাহলে মোসাফা করে চলে যাবে এদিকে আসে। মুসাবা 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 ফুরফুরা শরীফে যান আমাদের সঙ্গে মুসাবা করতে, আর আমি ডেকে মুসাবা করছি, বুঝতে পারছি না?
বস বস এই আমার কথা কিছু বুঝতে পাচ্ছেন তবে একটা কথা মনে রাখবেন কুছ পানি কে লিয়ে কুছ খানা ভি করতে কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হয় কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায় আল্লাহর প্রতি দা ইবাদতের মধ্যে কষ্ট আছে তাই আগামী দিন আমরা এই পশ্চিম বাংলার तमाम সংগঠনকে এক জায়গায় করে 18ই ডিসেম্বর কলকাতা অভিযানে ডাক দিয়েছি কলকাতা এই শুনছেন কত তারিখে 18ই ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়বে যারা সাংবাদিক ভাই আছেন আপনাদের সকাল সকাল যেতে বলবো কেন এত ভিড় হবে রাস্তাতে যেতে পারবেন না আর একটা আওয়াজ বেরিয়েছে অনেক জায়গায় পুলিশ নাকি আটকাবে मायर लाल नई आटके दिवे क्यों फेसबुक भलोबी खबर आनंद देखा बोम्बाई रोड अचल रास्ता दाड़िए रास्ता अचल करबी कलकाता एयरपोर्ट घेराव करते हैं যারা ভিআইপিরা ওঠে প্লেনে করে ওঠে রাস্তায় দিয়ে আসে যারা জানো তারা শোনো তারা দেখো যে বাংলার মুসলমান এরা এয়ারপোর্ট ঘেরাও করে ফেলেছে এটা ঠিক না বেটি ঠিক আর যখন এয়ারপোর্ট ঘেরাও হবে তাহলে বাংলা নয় তমাম হিন্দুস্তান নাচানাচি শুরু করে দিবে এই নাচানাচি হবে না আমাদেরকে খেপিয়েছো এটা ভাবুনি বিহার এটা ভাবুনি ইউপি এটা ভাবুনি মহারাষ্ট্র এটা হলো পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার অলিতে গলিতে পাড়ায় 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 শহরে শহরে গ্রামে গঞ্জে নবীর নামে জলসা হয় রাসূলের নামে জলসা হয় আল্লাহর ওলিদের নামে জলসা হয় কিন্তু হয় না এখানকার এই পশ্চিম বাংলার মুসলমানদের ঈমান আলাদা মজবুত পাগল হয়ে গেছে জোরে বলুন এটা জোরে বলবেন না আর আজকের কাসেম সিদ্দিকী এই কথাটা গুলো বলছে প্রতিবাদ করছে আন্দোলন করাচ্ছে সব কথা এক জায়গায় বলছে কি কাসেম সিদ্দিকী শুধু উস্কানি দিচ্ছে যত আল্লাহর ওলি আছেন ওলিদের হেড আছে না নাই একজন আছে না নাই ওনার নাম কি বড় পীর গাউস পাক যার যেটা ডিগ্রি যার যেটা লকআপ যার যেটা সম্মান আপনাকে দিতে হবে আর যদি বলেন ওই ইমাম ওই ইমাম সম্মান হলো ইমাম সাহেব একটু আসবেন মাওলানা সাহেব একটু আসবেন এই মাওলানা এই মাওলানা মাওলানা এই মাওলানা ছোট লোকের মতো কথা আর আপনি যদি বলেন এক আছে কোথায় যাবে কেন পিছনে একটা সিদ্দিকী আছে এই কথা ঠিক না বেটি আমি কাসেম খারাপ তবে সিদ্দিকী খারাপ না সিদ্দিকী মানে হলো সত্যবাদী কলকাতায় আমাকে একজন সার্জেন আমাকে ধরেছিল আমার ড্রাইভারে ভুল করেছিল মানে লাল বাতি জ্বলছে বুঝতে পারেনি চালিয়ে দিয়েছি এই লাল বাতি চললে গাড়ি স্টপ করতে হবে না এখন টাইম শর্ট ডায়মন্ড হাওড়া যাব ডায়মন্ড হাওড়া ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ড্রাইভার লাল বাতি জ্বলছে তো খেয়াল করেন হর জায়গায় তো লাল বাতি
ক্রস করে ফেলেছে আর ও পারটাই সার্জেন্ট দাঁড়িয়ে আছে সার্জেন্ট বুঝেন তো ওরা হো কথায় গাড়ির লাইসেন্সটা কেড়ে নিতে পারে একটা পুলিশ কাটতে পারবে না কিন্তু ওর কাড়ার পারমিশন আছে তো আমার ড্রাইভারটাকে দাঁড় করিয়ে বলছে এই গাড়ি সাইড কর গাড়ি সাইড কর আমার ড্রাইভার ভেতরে তাহাওরা শেয়াল না হচ্ছে দাঁড়িয়ে দিবে নাকি এত বড় বিয়ের জন্য কাসেম সিদ্দিকী গাড়ি আটকেছে তার মানে বিশাল ব্যাপার আমি বললাম কি বলছে বলছে গাড়ি সাইড করতে বলছি সাইড কর ভুল হয়েছে পানিশমেন্ট নিতে হবে ভুল একটা হল মানুষের দ্বারাই ভুল হয় এই কথাটা কি যাবে কি বলছে শোনো শুনে এসে বলছে ভাই জানো গাড়ি কাগজপত্র চাই চাই আমি নিয়ে যাও কাগজপত্র নিয়ে তো নিবে না কেস দিবে দাও ইন্স্যুরেন্স দিয়ে দাও ইন্স্যুরেন্স দিয়েছে ট্যাক্স দাও ট্যাক্স দিয়েছে এটা প্লাস্টিকের কার্ড আছে না নাকি কি বলে ব্লু বুক কি বলে ব্লু বুকটা দাও এখন ব্লু বুকে লেখা আছে পীরজাদা কাসেম সিদ্দিকী ও ব্লু বুকটা পড়েছে পীরজাদা কাসেম সিদ্দিকী তাড়াতাড়ি আমার ড্রাইভারকে কাগজপত্র ধরিয়ে দিয়ে সিধে আমার কাছে এসে হেলমেটটা খুলে বলছে হুজুর একটু মাথায় ফোড় দিয়ে আমি ভাবলাম কি ব্যাপার এ ফুঁক চাইছি কাগজ চেক করবো যে ফুঁক চাইছি বলে হুজুর সেই তো সিনেমা নাসরি এই পাক সার্কাস আপনি বন্ধ করেছিলেন এই 7.4 ঘন্টা আগুন জ্বলেছে এই 7 পয়েন্টে সেই কাসেম সিদ্দিকী বাপ যে বাপ হুজুর মাথায় ফুঁক দেন আমি ফুঁক দিচ্ছি আল ইসলাম হাকুন আল কুফরে বাতিন আল ইসলাম নুরুম আল ফুঁক দিচ্ছি আমি ফোক দিয়েছি আমার হাতটা ধরে বলছি হুজুর আপনাদের তো অনেক ভক্ত মমতা ব্যানার্জিও ভক্ত সবাই ভক্ত আমিও ভক্ত আপনাদের তবে আপনাদের ভক্তরা এখান থেকে অনেক যায় 24 পরগনা কটকপুকুর থেকে প্রচুর লোক যায় বাসন্তী জীবনতলা থেকে প্রচুর লোক যায় আর তাদের সব গাড়ি দেখা থাকে ফুলফোরা শরীর জিন্দাবাদ আমার ওরা যখন কলকাতা পার হয় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তকবীর দেয় নারে তকবীর আল্লাহ হয়ে একবার ফুল ফোরা শরীফ জিন্দাবাদ মেজ হুজুর জিন্দাবাদ বড় হুজুর জিন্দাবাদ আবার বলে দাদা হুজুর জিন্দাবাদ এই দাদা হুজুরের ব্যাপারটাই বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন না যে দাদা হুজুরের ব্যাপারটা দাদা হুজুর উনি কে ইনার কি কোনো পরিচয় আছে আমাকে বলছে দাদা হুজুর এনার কি কোনো নাম কোনো লাকাব কোনো ডিগ্রি কোনো পরিচয় কিছু আছে ওই সময় সার্জেন সাহেবের হাতটা ধরে বললাম ও কলকাতার সার্জেন সাহেব আল্লাহ পাক আপনাকে বড় অফিসার করেছেন তবে আপনার দাদাবীর আমার দাদাবীর এই দাদাবীরের পরিচয় আছে পরিচয় আছে পরিচয়টা আপনি নিন সেই পরিচয়টা আপনি শুনুন আমার নাম হলো কাসেম সিদ্দিকী আমার আব্বা জানেন না আব্দুল্লাহ এর মারুফ সিদ্দিকী আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুকতাদের সিদ্দিকী দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি দাদা হুজুরের পরদাদার নাম মুস্তফা মাদানী মেদিনীপুর টাউনে শুয়ে আছে দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান ঘরে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছে দাদা হুজুরের পরদাদা হযরত হাসান বাসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছে এটা বলে শেষ করবো উনি বলছে 1 ঘন্টা আপনি হ্যাঁ না পাইজামা হয় তো যাই হোক যখন বলছেন আপনার তো বলবে আপনার তো আমার দাদা বিদেশি তবে আপনাদের একটা অভ্যেস খুব খারাপ হয়ে গেছে কি অভ্যেস জানেন আপনারা আদব ভুলে গেছেন আদব লেহাজ তাহাজিব তামিজ তামিজ ফার্সি ভাষা আপনাদের ভেতর থেকে উঠে গেছে যদি বলেন কেন আমরা স্টেজ থেকে নামবো আপনাদের সকলে একসঙ্গে পেশাব লেগে যাবে এটা কি নাবে ঠিক আমার বাপ আসছে তেনার জুতো আমি উপযুক্ত নই তেনার জুতো আমার মাথায় আর আমি নামবো আর আপনারা উঠে চলে যাবেন এটাকে বিয়াদবে বলা হয় আপনি দাদাপীরের একটা ছোট্ট ফোচকেকে আপনি সম্মান দিলেন আর দাদাপীরের মেন খুঁটি তারা যারা আমাদের জানাজার ইমাম হবে তাদেরকে আপনি সম্মান দিলেন এ শুনছেন আমার দাদা একসঙ্গে সকলের পিছাব লেগে গেল আমরা বুঝিনি
আপনি সম্মান দিলেন কাসেম সিদ্দিককে আর আমার বাপকে আপনি সম্মান দিলেন নি ওকে বল হই বিয়াত এই আদব গুলো শেখ ফুরফুরা শরীফে যান নামাজের মতো গিয়ে বসেন বাচ্চাদের কাছে মাথা নিচু করে কথা বলেন এই কত জুম্মার দিন আমার কাছে এসেছে দাওয়াত লিখাচ্ছে আর একজন কইনি বলছে এই শুনতে পাচ্ছেন কইনি বলছে আর আমি দেখছি ও শালা কইনি বলছে বুঝতে পারছেন না কইনি বলছে আমার পাশে বসে আরে বিয়াদব না হা করে হাসছে হি করে হাসছে এরা শিখবে কবে দাদা ভিড়ের মাঝে জিয়ারত করছে আল্লাহ হলো আমি পাশে কে বলছে ওই ছোট হুজুরের এখানে হালুয়া ভালো হবে না দাদা হুজুরের এখানে হালুয়া ভালো আর কি নেই মোনাজাত করতে করতে বলছে এখানে হালুয়ার দোকান ভালো না ওখানে হালুয়ার দোকান ভালো এ হারাম করে কিছু লাভ পাবে একে বলাই দি আদব না এই শুনছেন আমার কথা এ আপনাদের ভেতরে আদব নষ্ট হয়ে যাচ্ছে এ শুনছেন দাওয়াত করবেন না আমাদেরকে দাওয়াত করবেন না আসব না তবে আমার বাপ চাচাদেরকে বেইজ্জতি করবেন না এ শুনছেন আমার রাগ করছেন আমার কথা আমার মুরব্বি মানে আপনার মুরব্বি না তারাকে দাওয়াত করে নিয়ে এসে বেইজ্জতি করছেন কেন দাওয়াত করলেন কেন কাসেম সিদ্দিকী শেষ করে দেবে করলেন কেন যখন করেছেন মুরব্বি এসেছে বসতে পা ভেঙে যাক কোমর ভেঙে যাক বসতে হবে তো তিনি আমার মুরব্বি এসেছে এ আদব গুণ আপনার শেখ এক ভাই নেমে চলে যাচ্ছে বাপ উঠছে তো হুই হুই মহাদত এ মহাদত গুণ শেখ